প্রিয় শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রবাসক রসায়ন গতকালকে আইসিটি বিষয়ের উপর ক্লাস নিয়েছিলাম যেটি বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষার শাখার শিক্ষার্থীদের জন্য আজকে রসায়ন ক্লাসটি নেব যেটি শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আজকের আলোচ্য বিষয় এমন একটি বিষয় যেটি অন্য অন্য শ্রেণীর শিক্ষার্থীরাও বুঝতে পারবে তবে গতকালকে কিছু প্রবলেমের কথা তোমরা বলেছিলে সেটা হলো সাউন্ড শোনা যায় না বা সাউন্ড সমস্যা আমি যেখান থেকে প্রচার করছি এখানে কোনো সমস্যা নেই তোমাদের নেটে হয়তো বা কোনো সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে তোমরা অনুগ্রহ করে যাদের নেটে সমস্যা তোমরা ভিডিওটি এই লেকচারটি ভিডিও আকারে থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে গত সপ্তাহে আমরা রসায়ন বিষয়ের চতুর্থ অধ্যায়ের সর্বশেষ যে শিখন ফলটিশীল ছিল সেটির উপর ক্লাস নিয়েছি আজকে আমরা পঞ্চম অধ্যায়ের উপর ক্লাস নেব পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন এই অধ্যায়টি পড়লেই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের দুই সালের পরীক্ষার্থীদের প্রথম পত্র শেষ হয়ে যাবে আর পঞ্চম অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায় তোমাদের অন্তর্ভুক্ত করা হয়নি যতটুকু অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি হলো খাদ্য নিরাপত্তা ও রসায়ন অনুমোদিত পিজার এর খাদ্য সংরক্ষণ মল্ট ভিনেগার প্রস্তুতি ভিনেগারে খাদ্য দ্রব্য সংরক্ষণের কৌশল খাদ্য দ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব তো আজকে আমরা এই কর্মমুখী রসায়নের অল্প একটি অংশ নিয়ে আলোচনা করব খাদ্য নিরাপত্তা ও রসায়ন আমরা খাদ্য নিরাপত্তা বলতে কি বুঝি জীবনে সবসময় সকল নাগরিকের সুস্থ ও কর্মময় জীবন ধারণের জন্য পরিমাণগত পর্যাপ্ত নিরাপদ স্বাস্থ্যসম্মত ও সঠিক পুষ্টিমান সম্পন্ন খাদ্য সরবরাহের নিশ্চয়তা ব্যবস্থা করাকে খাদ্য নিরাপত্তা বলে তো এই জায়গায় লক্ষণীয় ব্যাপারটা হলো যে খাদ্য আমরা খেলেই হবে না সেটাকে সেটা হতে হবে স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিমান সম্পন্ন তো এই খাদ্য নিরাপত্তা মূলত তিনটি বিষয়ের সাথে সংশ্লিষ্ট তিনটি বিষয় বা তিনটি প্যারামিটার দিয়ে আমরা বুঝতে পারি খাদ্যটি নিরাপদ খাদ্য খাদ্যের পর্যাপ্ততা খাদ্যের সহজলভ্যতা খাদ্যের সঠিক ব্যবহার খাদ্য থাকতে হবে এখন গোডাউনে যদি খাদ্য থাকে কিন্তু এটি যদি সাধারণ মানুষের কাছে যদি খাদ্যটা না পৌঁছায় যেমনটা স্টক বিজনেস যারা করে থাকে যে বিভিন্ন সময় বিভিন্ন আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যে ক্রাইসিস দেখা যায় দেখা যায় যে তারা গোডাউন গুদামজাত করে রাখছে কিন্তু ওই সময় যে আমরা ভোক্তারা কিনতে পারছি না সেক্ষেত্রে আমাদের সেটা আমাদের কাছে সহজলভ্য হয় না সেটা দাম বেড়ে যায় তখন দেখা যায় যে এক শ্রেণীর মানুষ সেই জিনিসটা আর কিনতে পারে না তো তো এই বিষয়টাকে আমরা খাদ্য নিরাপত্তা বলছি না তো খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে যেটা হতে হবে খাদ্যের পর্যাপ্ততা নিশ্চিত করতে হবে খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে খাদ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে আমি তোমাদের একটু কমেন্টটা দেখে নেই এরই ফাঁকে একটু বলে নেই তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধ আছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উভয় শ্রেণীরই অ্যাসাইনমেন্ট কার্যক্রমটি বন্ধ আছে তো আমাদের ফিজিক্যাল ক্লাস শুরু হতে আরও দেরি সময় লাগবে কারণ সরকার ইতিমধ্যে একত্রিশে আগস্ট পর্যন্ত কলেজ কার্যক্রম বা শিক্ষা কার্যক্রম ফিজিক্যালি বন্ধ রেখেছে সেক্ষেত্রে আমাদের একমাত্র ভরসা হলো অনলাইন ক্লাস এই সময় যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্টও বন্ধ আছে সেক্ষেত্রে আজকের ক্লাসটি কিভাবে তোমাদের কাছে সহজলভ্য করা যায় তোমাদের কাছে কিভাবে ইন্টারঅ্যাক্টিভ করা যায় সেজন্য আমি একটি আমি একটি কুইজের আয়োজন করেছি আজকের এই ক্লাসটি তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছ কি না সেই বিষয়ের উপর দশ বার দশটি প্রশ্ন নিয়ে একটি কুইজের আয়োজন করেছি তো এই কুইজ তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো তাহলে সেখানে তোমরা সকল প্রশ্নেরই উত্তর করতে পারবে এবং ওই দশটি প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল আশা করি তোমরা কুইজটাতে অংশগ্রহণ করবে আর আমি আজকের আলোচনায় যতটুকু আলোচনা করবো ততটুকুই এই কুইজে থাকবে এই কুইজে অংশগ্রহণ করলে তা তোমার অ্যাক্টিভটা বোঝা যাবে তোমার ক্লাস অ্যাটেন্ডেন্সটা বোঝা যাবে তারপরে তুমি ক্লাসটি কতটুক মনোযোগ দিয়ে করেছ সেটাও বোঝা যাবে তবে এটির সাথে প্রতি প্রাতিষ্ঠানিক কোনো যোগসূত্র নাই তোমরা অনেকে আবার মনে করতে পারো এই নাম্বারটা হয়তো অ্যাসাইনমেন্টের সাথে যুক্ত হবে এরকম না এটা বাধ্যতামূলক কোনো অ্যাসাই বাধ্যতামূলক কোনো কুইজ না তোমরা ক্লাসটি সঠিকভাবে করেছ কিনা শুধু সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্যই এবং ক্লাসটা বোধগম্য হয়েছে কিনা সেই ফিডব্যাক পাওয়ার জন্যই কুইজটির আয়োজন করা হয়েছে তোমরা এই ক্লাস শেষে ঠিক এই ভিডিওর যে বর্ণনা থাকে সেই বর্ণনার সেখানে একটি গুগল ফর্মের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকেই তোমরা উত্তরটি করতে পারবে তাই আশা করি তোমরা যারা লাইভে আছো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন করে দিবে যাতে যেন ওরাও ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে এবং পরবর্তীতে কুইজটিতে অংশগ্রহণ করতে পারে আমরা পরবর্তী বিষয়ে যাচ্ছি হু খাদ্য নিরাপত্তার পাঁচটি দিক নির্দেশনা দিয়েছে এক নম্বর হলো দূষণমুক্ত খাদ্য দুই নম্বর হলো কাঁচা ও রান্না খাদ্য পৃথক রাখা যথাযথ রান্না করা খাদ্য সংরক্ষণ নিরাপদ পানি হু খাদ্য নিরাপত্তার জন্য যে পাঁচটি নির্দেশনা দিয়েছে তা হলো দূষণমুক্ত খাদ্য কাঁচা ও রান্না খাদ্য পৃথক রাখা যথাযথ রান্না করা খাদ্য সংরক্ষণ নিরাপদ পানি হুয়ের এই দূষণমুক্ত খাদ্য বলতে আমরা কী বুঝি মানুষ ও পোষা প্রাণীর মাধ্যমে প্যাথোজেন দ্বারা খাদ্য দূষণ প্রতিহত করতে হবে অর্থাৎ কোনো জীবাণু দ্বারা যে কোনো খাদ্য নষ্ট হয়ে যায় সেই নষ্টটাকে বন্ধ করতে হবে কাঁচা ও রান্না খাদ্য পৃথক রাখা রান্না খাবার দূষণমুক্ত রাখার উদ্দেশ্যে কাঁচা শাক সবজিকে তা থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে যথাযথ রান্না পর্যাপ্ত সময়ের জন্য সঠিক তাপমাত্রায় খাদ্য ফুটিয়ে রান্না করতে হবে যাতে অনুজীবগুলো ধ্বংস হয়ে যায় উপযুক্ত তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করতে হয় যাতে কোনো অনুজীব জন্মাতে বা বেঁচে থাকতে না পারে নিরাপদ পানি ধৌতকরণ ও খাদ্য প্রস্তুতির জন্য জীবাণুমুক্ত ও নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করতে হবে খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণসমূহ এখন আমরা যে খাদ্যদ্রব্য রেখে দেই সে খাদ্যটা কেন নষ্ট হয়ে যায় তোমরা এখন তো সবার অধিকাংশ ঘরে রেফ্রিজারেটর আছে কিন্তু কিছুদিন পরেও দেখা গিয়েছে কিছুদিন আগেও দেখা গিয়েছে যে সবার ঘরের এই ফ্রিজ ছিল না সে কারণে রাতের বেলায় কোনো কিছু রান্না করলে সেটা সকালবেলা নষ্ট হয়ে যেত সে কারণে কিছু পদ্ধতি অবলম্বন করে সেই খাবারগুলো কিন্তু আমাদের সংরক্ষণ করা হতো তো আজকে আলোচনা করব এই বিষয়গুলোই যে আমাদের খাদ্যগুলো আমরা যে রান্না করি বা রান্না ছাড়া যে খাদ্যগুলো আছে সেটা কিভাবে সংরক্ষণ করব। এবং কিভাবে পচনের হাত থেকে নষ্ট করতে পারি ফল ও সবজি সহ যে কোনো খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার প্রধান কারণ তিনটি একটা হলো অনুজীবের আক্রমণ এনজ্যাম বা উচ্ছেচক্রিয়া রাসায়নিক ক্রিয়া এই তিনটি কারণে তোমার একটি খাদ্যদ্রব্য নষ্ট হয়ে থাকে এখন আমরা যদি এই যে খাদ্য নষ্ট হওয়ার কারণগুলো আছে যেমন অণুজীবের আক্রমণ অনুজীবের আক্রমণ যদি আমরা রোধ করে দিতে পারি তাহলে কিন্তু খাদ্যদ্রব্যটা নষ্ট হবে না এখন খাদ্যদ্রব্য পচন রোধ করা যায় কিভাবে। আমরা যদি আমরা যদি দেখি খাদ্যদ্রব্যের পচন কিভাবে রোধ করা যায় অনুজীব খাদ্য পচনের পাশাপাশি ক্ষতিকারক রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যা খাদ্য বিষক্রিয়া ঘটায় এ খাদ্য বিষক্রিয়াকে সাধারণভাবে ফুড পয়জনিং বলে এতে খাদ্য গ্রহণের পর পরই মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সুতরাং খাদ্য পচন এবং তা থেকে সৃষ্ট অসুস্থতার পেছনের ভূমিকা হল অনুজীবের তাই পচন রোধ রোধ করে খাদ্য সংরক্ষণ করতে করতে হলে উপস্থিতি হবে তার মানে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো আমরা যদি খাদ্য দ্রব্যটাকে পচন রোধ করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে অণুজীব যেন না জন্মাতে পারে তার অণুজীব যে বসবাসের উপযোগী পরিবেশটা নষ্ট করে দিতে হবে এখন অনুজীবের বসবাসের বা অনুজীব জন্মানোর অনুকূল পরিবেশটা কি একটা হলো বায়ুর উপস্থিতি আরেকটা হলো আর্দ্রতা আরেকটা হলো টেম্পারেচার যা বিশ ডিগ্রির উপরে যেন না হয় বা বিশ ডিগ্রির উপরে তার মানে একটা অনুজীবের জন্য বা অনুজীব যে বংশবিস্তার করার জন্য বায়ুর উপস্থিতির প্রয়োজন আর্দ্রতা প্রয়োজন এবং তাপমাত্রার প্রয়োজন তাহলে আমরা যদি এই তিনটি বিষয়টাকে রোধ করে দিতে পারি যদি আমরা কি করতে পারি খাদ্যদ্রব্যকে বায়ুমুক্তকরণ করে দিতে পারি শুষ্ককরণ করে দিতে পারি অথবা যে উপযুক্ত তাপমাত্রা আছে তার সেই তাপমাত্রার নিচে যদি আমরা তাকে পৌঁছায় দেই তাহলে অনায়াসে কি করব আমরা অনায়াসে আমরা এই খাদ্যদ্রব্যগুলোকে সংরক্ষণ করতে পারবো দেখো তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো যে আমাদের বিশেষ করে গ্রামের দিকে যেটা হয় অনেকগুলো মশলা যখন একত্রে বেটে রাখে তখন দেখবা সেই মশলাতে কিছু লবণ দিয়ে দেয় কেন লবণ দিয়ে দেয় কারণ হলো লবণ কি করে ওই মশলার মধ্যে যে পানিগুলো থাকে সে পানিগুলো শোষণ করে নেয় ফলে এই মশলাটা দেখা যায় যে আর্দ্রতা আর্দ্রতাটা আর ওই মশলার মধ্যে থাকে না ফলশ্রুতিতে সেই মশলাটা কি থাকে ভালো থাকে এখন তুমি যদি কোনো খাদ্য দ্রব্য সংরক্ষণ করতে চাও তাহলে সেটা কি করবে তুমি সেটাকে যদি বায়ুমুক্ত করতে পারো অর্থাৎ বায়ুর উপস্থিতি যদি না থাকে তাহলে দেখবে সেটা কিন্তু আর নষ্ট হবে না আর ফ্রিজিং করলে তো কোনো কথাই নেই সেটা নষ্ট হওয়ার কোনো উপায় নেই তাহলে এই যে তিনটি পদ্ধতি মানে তুমি সবসময় একটা বিষয় খেয়াল রাখবে যে আমরা যে খাদ্যটা সংরক্ষণ করতে চাচ্ছি অনুজীব জন্মানোর যে পরিবেশ অনুকূল পরিবেশ সেই অনুকূল পরিবেশটাকে আমরা ধ্বংস করে দেব কিভাবে সেটা হলো বায়ুমুক্তকরণ করে শুষ্ককরণ করে বা হিমায়িতকরণ করে তো আমি তোমাদের যে কুইজের কথা বলেছিলাম তোমরা কিন্তু এই পয়েন্টগুলো একটু খুব মনোযোগ দিয়ে শুনবে আজকের ক্লাসের যতটুকু আলোচনায় হোক এই তিনটি বিষয়ের উপরেই কিন্তু অধিক গুরুত্বপূর্ণ যে খাদ্য সংরক্ষণ করতে চাই খাদ্য সংরক্ষণ করতে গেলে মাস্পে আমাকে কি করতে হবে অনুজীবের আক্রমণ থেকে রক্ষা করতে হবে এছাড়া খাদ্যের লবণ বা ভিনেগার ভিনেগারটা বলতে আমরা যেটা বুঝি ছয় থেকে দশ পার্সেন্ট অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ যা প্রিজারভেটিভস বা সংরক্ষক যোগ করে অনুজীবের জন্মানোর অনুকূল পরিবেশ নষ্ট করা যায় সর্বোপরি অনুজীবের সম্ভাব্য উপস্থিতি ধ্বংস করার জন্য সংরক্ষণ পাত্র বা পরিবেশ নির্বীজীকরণের পর কৌটাজাত করে খাদ্য পচন রোধ করা যায় এছাড়া দেখো আমরা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে বাসায় কি করতো আচার বানায় আচার বানানোর সময় কি করা হয় আচারটা ধরো যে আমি কিছু যেটা আচার বানাবো যেমন বড়ের আচার বা জলবায়ের আচার যেটাই বানাই না কেন সেটা কি করতে পারি একটু গরম করে সেদ্ধ করে সেটাকে মশলা এবং আমাদের গুড় অথবা চিনি দিয়ে মিক্স করে রেখে দিতে পারি রেখে দিলেই কিন্তু দেখা যাবে সেটা কি হয়ে গেছে আমাদের খাওয়ার উপযোগী হয়ে গেছে কিন্তু সেটা উপযোগী হলো দেখবা সেটা যদি তুমি কিছুদিন বয়ামে রেখে দাও রেখে দেওয়ার পরে দেখবা তার পাশ চারপাশ দিয়ে ফাঙ্গাস জন্মাইছে যে সাদা 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 হয়ে গেছে তখন সেটা দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না সেজন্য কি করা হয় সেই জন্য দেখবা যে আমাদের এই যে যখন আচার বানাই আমরা তখন কি করা হয় ওই আচারটাকে কয়েকবার তাপ দেওয়া হয় কয়েকবার তাপ দেওয়া হয় এবং কি করা হয় যে কৌটাটাতে রাখা হবে সেই কৌটাটাও কি করা হয় বিশেষ উপায়ে তোমার রোদের মধ্যে দিয়ে শুষ্ক করে নেওয়া হয় তারপরে সেটাতে আবার আচারটা রেখে দিয়ে তার মধ্যে আবার তেল দেওয়া হয় যাতে যেন সেখানে কি তোমার ওই বায়ু প্রবেশ করতে না পারে তারপরে হলো আর্দ্রতা যেন না থাকে দিয়ে ওইটাকে আবার রোদে শুকিয়ে দেন সংরক্ষণ করা হয় এছাড়া যদি তুমি দেখা যায় যে এইগুলো করা ছাড়া যদি তুমি প্রথম সেদ্ধ করেই যদি দেখা যায় যে সেটাকে একটা বয়মে রেখে দাও তাহলে দেখবা কিছুদিন পরে সেটার ফাঙ্গাস জন্মাইছে এখন খাদ্য সংরক্ষণ খাদ্য সংরক্ষণ বিষয়টা কি আসলে খাদ্য সংরক্ষণ আমরা কিভাবে করতে পারি খাদ্য সংরক্ষণের অনেকগুলো উপায় আছে যেমন আমরা লবণ দিয়ে খাদ্য সংরক্ষণ করতে পারি দেখবা যে আমাদের সমাজে প্রচলিত আছে নোনা ইলিশ নোনা ইলিশ তাছাড়াও আছে তোমার আরও আমরা কৌটাজাত করে খাদ্য সংরক্ষণ করতে পারি তারপরে দেখবা যে মাছ যেটাকে করে সেটাকে শুকিয়ে সংরক্ষণ করা হয় বিভিন্ন পদ্ধতি রয়েছে তো খাদ্য সংরক্ষণ বলতে আমরা কি বুঝি যে ব্যবস্থার মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে ফল শাকসবজি সবজি মাছ মাংস দুধ ইত্যাদি খাদ্যদ্রব্যকে খাদ্যগুণ ও পুষ্টিগুণ অপরিবর্তিত রেখে স্বাভাবিক অবস্থায় দীর্ঘ সময় রাখা যায় বা রাখার ব্যবস্থা করা যায় সেটাকে আমরা খাদ্য সংরক্ষণ বলে থাকি এ ব্যবস্থার মাধ্যমে রান্না করা অথবা কাঁচা উভয় প্রকার খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করা হয় খাদ্য খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস ব্যবহার করা হয় এখন ফ্রুটিকা একটা অ্যাড দিত যে তাদের ওই ফ্রুটিকাতে কোনো প্রিজারভেটিভস নেই তার মানে প্রিজারভেটিভস শব্দটা শোনার সাথে সাথে আমাদের একটা নেগেটিভ আইডিয়া আসে এটা কোনো বিষাক্ত পদার্থ আসলে প্রিজারভেটিভস শব্দটা বিষাক্ত ওইভাবে উপস্থাপন করা হয়েছে আসলে প্রিজারভেটিভস কোনো বিষাক্ত পদার্থ না প্রিজারভেটিভসের অর্থটা হলো সংরক্ষক এখন তুমি অনেকগুলো মাছ পুকুরে মাছ ধরতে গিয়েছ বা পুকুরে কোনো কারণে সেচ দেওয়ার প্রয়োজন পড়লো অনেকগুলো মাছ পেয়েছ যে মাছ তুমি তোমার আত্মীয় স্বজন দেওয়ার পরেও এত সংখ্যক মাছ আছে যে একদিনে সেটাকে ই করাও সম্ভব না সেটাকে কি কেবল হয় রান্না করে খাওয়াও সম্ভব না তখন তুমি কি করবে তখন দেখা যাবে যে সেটাকে কিছু হয়তোবা ফ্রিজিং ফ্রিজ আপ করবে কিছু হয়তোবা আমাদের সুটকি বলে শুকিয়ে রাখবে অথবা তুমি কিছু আবার দেখা গেল যে তুমি বিভিন্ন রকমের করে সেটাকে ওই মাছটাকে তুমি সংরক্ষণ করবে তো এই যে প্রিজারভেটিভস প্রিজারভেটিভস মানেই যে খারাপ কোনো কিছু তা না হ্যাঁ এই জায়গায় খারাপ ব্যাপারটা আছে সেটা হলো আমরা যদি কেমিক্যাল প্রিজারভেটিভস ব্যবহার করি প্রিজারভেটিভস কিন্তু আবার দুই রকমের আমরা একটু পরে সেই আলোচনাটা আসবো যদি আমরা কেমিক্যাল বা রাসায়নিক প্রিজারভেটিভস ব্যবহার করি এখন প্রত্যেকটা ব্যাপারে কিন্তু একটা নির্দিষ্ট সীমা আছে নির্দিষ্ট প্রত্যেকটা ব্যাপারে একটা নির্দিষ্ট সীমা আছে সেই সীমা অতিক্রম করলে কিন্তু আমরা কি করব আমরা কিন্তু সেই নির্দিষ্ট সীমা অতিক্রম করলে আমরা সেই যেটার ক্ষতিকর প্রভাবে পড়ব অবশ্যই কি করতে হবে আমাদের অনুমোদিত মাত্রায় প্রিজারভেটিভস ব্যবহার করতে হবে যেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর নয় বা স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ না হয়ে দাঁড়ায় যেসব রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে খাদ্যবস্তু বা ফার্মার্ট সিউটিক্যালসে সাথে মিশিয়ে এদেরকে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করা অথবা এনজায়ামের প্রভাবে পচন রোধ করা যায় সেসব পদার্থকে পিজার বা খাদ্য সংরক্ষক বলা হয় খাদ্য বাজারজাতকরণে পিজার বেটিপস কেন ব্যবহার করা হয় এখন এই যে পিজার বেটিভসটা আমরা ব্যবহার করব সে বিভিন্ন প্রাকৃতিক বা কৃত্রিম রাসায়নিক দ্রব্যাদি সেই পিজারভেটিভস ব্যবহার আমরা কেন করব কারণ হলো অনুজীব কর্তৃক খাদ্যের বিয়োজন অথবা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত রাসায়নিক পরিবর্তনকে রোধ করার জন্যই কিন্তু আমরা কি করব এই প্রিজারভেটিভস ব্যবহার করব প্রিজারভেটিভস প্রধানত দুই প্রকার একটা হলো প্রাকৃতিক প্রিজারভেটিভস আরেকটা হল হলো কৃত্রিম প্রিজারভেটিভস যে যে প্রিজারভেটিভস আমরা পেয়ে থাকি সেটাকে আমরা প্রাকৃতিক প্রিজারভেটিভস বলে থাকি আর যে প্রিজারভেটিভসটা আমাদের ল্যাবরেটরিতে তৈরি করা হয় সেটাকে আমরা কৃত্রিম প্রিজারভেটিভস বলে থাকি প্রাকৃতিক প্রিজারভেটিভস আবার কি প্রকৃতি থেকে সরাসরি প্রাপ্ত এবং বহুকাল যাবৎ ব্যবহৃত কিছু রাসায়নিক বস্তু রয়েছে যেমন লবণ চিনি সাইট্রিক অ্যাসিড এরা খাদ্যবস্তুর বস্তুর পচন রোধ করে এসব প্রাকৃতিক রাসায়নিক বস্তুকে প্রাকৃতিক ফ্রুট প্রিজারভেটিভস বা ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস বলা হয় আর কৃত্রিম প্রিজারভেটিভস খাদ্যবস্তু পচন রোধকল্পের নির্দিষ্ট মাত্রার স্বল্প মাত্রায় ব্যবহৃত রাসায়নিক পদার্থকে কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস বলা হয় আন্তর্জাতিক অনুমোদিত রাসায়নিক ফুড প্রিজারভেটিভস তিন শ্রেণীভুক্ত তার মানে প্রাকৃতিক প্রিজারভেটিভস যেটা প্রকৃতি থেকে পাচ্ছি আমরা সেটাই প্রাকৃতিক প্রিজারভেটিভস কিন্তু কৃত্রিম বা আমাদের নিজেদের তৈরি করা প্রিজারভেটিভস সমূহ তিনটি শ্রেণীভুক্ত আছে একটি হলো এন্টি মাইক্রোবায়াল প্রিজারভেটিভস এন্টি অক্সিডেন্ট প্রিজারভেটিভস আর কিলেটিং এজেন্টস তাহলে দেখো প্রিজারভেটিভস প্রধানত দুই প্রকার একটা হলো প্রাকৃতিক আর একটা হলো কৃত্রিম প্রিজারভেটিভস আর কৃত্রিম প্রিজারভেটিভস কিন্তু আবার তিন প্রকার এন্টিমাইক্রোবাল প্রিজারভেটিভস অ্যান্টিঅক্সিডেন্ট প্রিজারভেটিভস কিলেটিং এজেন্ট মাছ সংরক্ষণে খাদ্য লবণের ব্যবহার আমরা মাছ সংরক্ষণে কেন খাদ্য লবণের ব্যবহার করে থাকি বা তোমরা নোনা ইলিশ যেটাকে আমরা বলে থাকি সেখানে কেন লবণ ব্যবহার করা আর লবণ ব্যবহার করলে সেই মাছটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় কেন লবণের উপস্থিতিতে কতিপয় অণুজীবের বিপাক প্রক্রিয়া ও সুনির্দিষ্ট কার্যকারিতা বাধাগ্রস্ত হয় লবণ সাধারণত সাবস্ট্রেটের পানি সক্রিয়তাকে এমনভাবে প্রভাবিত করে যাতে করে অণুজীবের জন্ম ও বিকাশ বাধাগ্রস্ত হয় আমরা জানি লবণ কিন্তু কি করে পানি শোষণ করে নেয় তাহলে ওই মাছ মাছের যে মধ্যে যদি আমরা লবণ দিই মাছের মধ্যে যে পানিটা থাকে সেই পানিটা লবণটা শোষণ করে নেয় আমরা তো জানি অনুজীব যে জন্মাবে সেই জন্মানোর জন্য তার কিন্তু অনুকূল পরিবেশ লাগবে অনুকূল পরিবেশের মধ্যে কি ছিল একটা ছিল কিন্তু বায়ুমুক্ত রাখা আরেকটা হলো যে আর্দ্রতা না থাকা আরেকটি হলো নির্দিষ্ট তাপমাত্রা তো আমরা যখন এই লবণটা প্রয়োগ করছি তখন তার মধ্যে কিন্তু কোনো আর্দ্রতা থাকবে না সমস্ত পানিটা সে কি শোষণ করে নিবে এখন এই যে আমরা বলছি পানি সক্রিয়তা পানি সক্রিয়তা বলতে কী বোঝানো হয় অনুজীবের অণুজীবের জন্য পানির পরিমাণগত প্রাপ্যতাকে আমরা পানি সক্রিয়তা বলছি যে পরিমাণ পানি থাকলে অনুজীব জন্মাতে পারে সেই পরিমাণ পানিকে বলা হচ্ছে পানি সক্রিয়তা এই পানি সক্রিয়তাটাকে আমরা যদি কি করতে পারি অনুজীব কমিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা সেই বিষয়টাকে সংরক্ষণ করতে পারবো খাদ্যদ্রব্য শুকিয়ে বা চিনি লবণ বা মশলা যোগ করে সক্রিয়তা হ্রাস করা হয় খাদ্যদ্রব্যকে ফ্রিজ ডাইন করেও পানি সক্রিয়তা কমানো যায় বায়ু শূন্য পরিবেশে জমে যাওয়া জমে যাওয়া খাদ্য থেকে পানি অপসারণ হচ্ছে ফ্রিজিং ডাইন যাই খাদ্য সংরক্ষণে পিজার ব্রেডিট হিসেবে চিনির ভূমিকা আমরা যদি চিনির দ্রবণ দিয়ে খাদ্যকে সংরক্ষণ করি সেটাও করতে পারি চিনি সংরক্ষণ ধর্ম তার ঘনত্বের উপর নির্ভরশীল যদি কোনো উৎপাদিত দ্রব্যের সিক্সটি শতাংশ বা অধিক ঘনত্বের চিনি থাকে তবে সংশ্লিষ্ট দ্রব্য কেবল চিনি দ্বারাই সংরক্ষিত হয় চিনির ঘনদ্রবণ জীবাণুর কোষের আর্দ্রতা ও বিশ্রবণ প্রক্রিয়ায় শুষে নেয় অর্থাৎ চিনি হলে সেটা কি করবে যে ওই জীবাণুর কোষের যে আর্দ্রতা আছে তার বেঁচে থাকার জন্য যে যতটুকু আদ্রতা প্রয়োজন সেই আর্দ্রতাটুকু সে কি করছে শোষণ করে নিচ্ছে অর্থাৎ জীবাণুর কোষের অভ্যন্তরের যে জলীয় অংশ সেই জলীয় অংশটাকে বের করে নিয়ে আসতেছে এই অবস্থায় বাঁচার জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান দ্রবণের মাধ্যমে অনুজীবের কোষের পক্ষে গ্রহণ করা সম্ভব হয় না যখন অনুজীবের বাঁচার জন্য যে প্রয়োজনে যে উপাদানগুলো আছে সেটা যখন পায় না তখন সেটি অচিরেই ধ্বংস হয়ে যায় তো আমরা এই পদ্ধতিতে কি কি সংরক্ষণ করে থাকি সেটা হলো জ্যাম জেলি মোরব্বা ক্যান্ডি প্রভৃতি কেবল চিনির দ্বারাই সংরক্ষণ করা হয়ে থাকে দেখো আমরা ইতিমধ্যে আলোচনা করে দিলাম আমরা লবণ দিয়ে কীভাবে খাদ্য সংরক্ষণ করতে পারি আমরা চিনি দিয়ে কিভাবে খাদ্য সংরক্ষণ করতে পারি তো খাদ্য সংরক্ষণে আরও অনেকগুলো পদ্ধতি আছে ক্যানিং আছে আরে অনেকগুলো পদ্ধতি আছে কিন্তু তোমাদের শিখন ফলে যে বিষয়টা আছে সে বিষয়টা হলো পিজার মাধ্যমে কিভাবে খাদ্য সংরক্ষণ করা যায় সেজন্য আমি অন্য পদ্ধতি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি না তো আমরা কৃত্রিম পিজারভেটিভস ছিল তিন প্রকার একটি হলো এনটিমাইক্রোবিয়াল আরেকটি হলো এনটিঅক্সিডেন্ট আর একটি হলো কিলেটিং এজেন্ট এনটিমাইক্রোবিআাল পিজারভেটিভস কি মাইক্রোবিয়াল মানেই আমরা বুঝতে পারতেছি যে ব্যাকটেরিয়া জাতীয় কোনো কিছু এই ব্যাকটেরিয়া ইস্ট ও মোল্ট এর বৃদ্ধি প্রতিরোধকারী আমরা বলছি মাইক্রোবায়াল অর্থাৎ ব্যাকটেরিয়া যেন না জন্মাতে পারে এরকম যদি কোনো রাসায়নিক পদার্থ থাকে সেটাকেই এন্টিমাইক্রো বায়াল প্রিজারভেটিভস বলা হয় এটি ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের বংশবৃদ্ধি রোধ করে থাকে এগুলোর মধ্যে কি কি আছে সর্বিক অ্যাসিড আছে এবং তার লবণ আছে বেনজোইক অ্যাসিড ও তার লবণ আছে ক্যালসিয়াম প্রোপানয়েড আছে সোডিয়াম নাইট্রেট এবং নাইট্রাইড আছে সালফার ডাইঅক্সাইড আছে সোডিয়াম বাইসালফাইড বাইসালফাইড আছে 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 পটাশিয়াম ইডিটি এই গুরুত্বপূর্ণ হল তোমার এন্টিমাইক্রোবায়াল হিসেবে কাজ করে থাকে অক্সিডেন্ট প্রিজারভেটিভস অক্সিডেন্ট প্রিজারভেটিভস মানে কি অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া যেন রোধ করা যায় এরকম যে প্রিজারভেটিভসগুলো আছে চর্বি বা লিপিড অণুর জারণ দ্বারা জারণ দ্বারা বিয়োজনে অংশগ্রহণকারী অণু ও লিপিড অণু থেকে সৃষ্ট মুক্তমূলককে শোষণ করে কিছু রাসায়নিক পদার্থ চর্বিযুক্ত খাদ্য বস্তুর পচন রোধ করে এসব রাসায়নিক পদার্থকে অ্যান্টিঅক্সিডেন্ট বলে এত যে বইয়ের যে ভাষাটা সেটার তুলনায় আমরা যদি এইভাবে বলি যে কোনো পদার্থকে জারিত করতে পারে এই জারণ প্রক্রিয়াটা রোধ করতে পারে যে প্রিজারভেটিভস বা যে রাসায়নিক পদার্থ সেটাকে বলা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট বায়িত অক্সিজেনের প্রভাবে তেল চর্বি জাতীয় খাদ্যের ফ্যাটি অ্যাসিডের শিকলের জারণ ঘটে এবং লাইপেজ নামক এনজাইমের উপস্থিতিতে লিপিড অর্থাৎ ট্রাইএস্টার আর্দ্র বিশ্লেষণের ফলে এ জাতীয় খাদ্য নষ্ট হয় ফলে দুর্গন্ধ ছড়ায় বিবর্ণ হয় ও স্বাভাবিক খাদ্যগুণ বিনষ্ট হয় এই সব এন্টি অক্সিডেন্ট দ্বারা যেটা হবে সেটা হলো এই জারণ প্রক্রিয়াগুলো রোধ করা যাবে এন্টি অক্সিডেন্ট প্রিজারভেটিভস আবার দুই প্রকার একটা হলো প্রাকৃতিক প্রিজারভেটিভস আর একটা হলো কৃত্রিম প্রিজারভেটিভস প্রাকৃতিক প্রিজারভেটিভস বিভিন্ন উৎস থেকে আমরা পেয়ে থাকি যেমন অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি এটা কিন্তু এন্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে এটা কিন্তু প্রাকৃতিক উৎস থেকে পেয়ে থাকে যেমন টক ফলগুলোতে কাঁচামরিচে বিভিন্ন সবুজ শাক সবজিতে আমরা কি পেয়ে থাকি এই অ্যাসিড থাকি বা বা ভিটামিন ই এটা বীজ টোকো দানা গমের অঙ্কুর সবুজ থেকে আমরা এই টোকো পেয়ে থাকি সেলেনিয়াম মাছ মুরগির মাংস ডিম রসুন ইত্যাদিতে আমরা এই সেলেনিয়াম বা অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে থাকি কৃত্রিম প্রিজারভেটিভস খাদ্যবস্তুর রোধ রোধকল্পে যে রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে কৃত্রিম প্রিজার্ভেটিভস আন্তর্জাতিক খাদ্য সংস্থার অনুমোদন ক্রমে কিছু কৃত্রিম প্রিজারভেটিভস আছে যেমন ইথানল ফরমালিন বি এইচ এ বিএইচ টি বিএইচ কিউ পিজি এই উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন অ্যাডমিশনের পরীক্ষায় এসে থাকে আমরা যে আজকে কুইজের কথা বলেছি সেখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবে তাই তোমরা এই জায়গাগুলো একটু নোটিশ করবে কিলেটিং এজেন্ট কিলেটিং এজেন্টটা কি ক্লেটিং এজেন্টটা আমরা যদি আমরা কিছুদিন আমার ক্লাসে ছিল সেটা সেটা হলো সন্নিবেশ সমযোজী বন্ধনের উপর তো সন্নিবেশ সমযোজী বন্ধনে আমরা দেখেছি যে একটি একটি উপাদান থাকতে হবে যার একজোড়া ইলেকট্রন প্রদানের সক্ষমতা আছে আরেকটি থাকতে হবে যা সেটাকে গ্রহণ করতে পারে তো এর মাধ্যমে কি হয় সন্নিবেশ বন্ধন গঠিত হয় এবং যে পদার্থটি একজোড়া ইলেকট্রন দিতে পারে এই এদেরকে বলা হয় ডোনার এবং এই ডোনারগুলো যখন অনেকগুলো ডোনার একত্রে থাকে তখন সেটাকে বলা হয় কিলেটিং এজেন্ট দুই বা ততোধিক স্বর্ণবেশ বন্ধন গঠন করতে পারে এরকম একটি কিলেটিং এজেন্ট হলো ইডিটিএ ইডিটি এর আবার ভাষণ আছে ইথিলিন ডায়ামেন্টেড ট্রাইঅ্যাসিটিক অ্যাসিড আরেকটা হলো ট্রেট অ্যাসিড যেখানে তিনটা অ্যাসিটিক অ্যাসিড থাকে অথবা চারটা অ্যাসিটিক অ্যাসিড থাকতে পারে এটাকে বলা হচ্ছে কিলেটিং এজেন্ট তাহলে প্রিজারভেটিভসের আমরা যদি ওভারভিউ একটা আলোচনা করি তাহলে বা শ্রেণীবিন্যাসটা যদি আমরা করি তাহলে প্রিজারভেটিভস আমরা দেখতে পাচ্ছি দুই প্রকার একটা হলো প্রাকৃতিক প্রিজারভেটিভস আর একটা হলো কৃত্রিম প্রিজারভেটিভস প্রাকৃতিক প্রিজারভেটিভস হচ্ছে লবণ চিনি ভিনেগার এগুলো প্রাকৃতিক প্রিজারভেটিভস আর কৃত্রিম প্রিজারভেটিভস হচ্ছে তোমার যেগুলো আমরা রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি করে থাকি তো এই কৃত্রিম প্রিজারভেটিভস আবার তিন ধরনের এন্টিমাইক্রোবায়াল অক্সিডেন্ট কিলেটিং এজেন্ট এনটিমাই প্রাকৃতিক অক্সিডেন্ট আবার তিন ধরনের দুই ধরনের সেটা হলো প্রাকৃতিক এবং কৃত্রিম আর ক্লেটিং এজেন্ট এই ছিল আমাদের প্রাকৃতিক প্রিজারভেটিভস বা এই এই সব বিষয় নিয়ে আলোচনা আজ দেখো আমাদের যে শিখন পল ছিল চতুর্থ অধ্যায়ের খাদ্য নিরাপত্তা ও রসায়ন অনুমোদিত প্রিজারভেটিভসের খাদ্য সংরক্ষণ কৌশল সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি আশা করি তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছ আজকের ক্লাস শেষে আজ এখন একটু পরেই আমরা এই ক্লাসের লিঙ্কেই তোমাদের জন্য আজকের ক্লাসের যে আলোচ্য বিষয় ছিল সেই বিষয়ের উপর কুইজ দিয়ে দিব তোমরা আশা করি সেই কুইজে অংশগ্রহণ করবে ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ